ভাই রে ভাই, জীবনে কত কি আর দেখবো, মানে ডিভোর্স নিয়েও ব্যবসা করতে হবে। এই যে আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা একজন কাপল ব্লগার, মানে উনি ওনার বউকে নিয়ে ভিডিও বানাইতো, ভিডিও বানায় বেশ ভালোই ভিউ পাইতো, কিন্তু রিসেন্টলি সে তার বউকে ডিভোর্স দেয়, যে কোনো কারণে তাকে ডিভোর্স দিছে আর কি। তো ডিভোর্স দেওয়ার ফলে যেটা হয়েছে, উনি তার বউকে কি কারণে ডিভোর্স দিছে, কেন ডিভোর্স দিছে, এইটা বিভিন্ন কাহিনী নিয়ে এইটা নিয়ে সে মিনিমাম 5-6টা ভিডিও বানায় ফেলছে, এবং প্রত্যেকটা ভিডিওর টাইটেল এরকম, মানে একদম চমকপ্রদ টাইটেল, মানে তার উদ্দেশ্য যে আমার এই ভিডিও থেকে ভিউ আসবে এবং আমার এখান থেকে ইনকাম করতে হবে। যেমন আমরা একটু শুরু করি, একটা ভিডিও দিছে যে কি কারণে বিচ্ছেদ হয়েছে, আপনাদের বলতে বাধ্য হলাম। আচ্ছা, এই একটা গেল। তারপর ফেসবুকের টাকা 3 ভাগ করার জন্য বিচ্ছেদ হয়েছে, এটা একটা প্রশ্নবোধক ভিডিও। আবার দেখি আর কি কি ভিডিও, আসলে কি কোনো মেয়ের জন্য আমার বিচ্ছেদ হয়েছে, গেল। আচ্ছা দেখি আর কি আমরা সামনে পাই, আমার বিচ্ছেদের আসল ঘটনা কি, ও বিশাল ব্যাপার। আচ্ছা দেখি আরো আছে কিনা, এই টাকার জন্যই কি আমাদের বিচ্ছেদ হয়েছে, মানে ভাই কি আর বলবো। 1, 2, 3, 4, 5, 6, সে 6-6টা ভিডিও বানা ফেলাইছে শুধুমাত্র তাদের বিচ্ছেদের কাহিনী নিয়ে। মানে ভাই বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদ আসলেই দুঃখজনক, কিন্তু সেটা তো একটা ভিডিওতে এক্সপ্লেইন করলে হয়ে গেছে শেষ। এইটা নিয়ে আমার পরপর সিরিজ আকারে ভিডিও বানাতে হবে, সেখান থেকে টাকা ইনকাম করতে হবে, আল্লাহ কত কি আর দেখবো ভাই। মানুষ আজকাল বিচ্ছেদ নিয়েও ব্যবসা শুরু করে দিচ্ছে, এখন আমার মনে হয় এখন কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছা করে বিচ্ছেদ করতেছে, ইচ্ছা করে ডিভোর্স দিচ্ছে, যাতে করে আমি ওইটা নিয়ে রসায়া কষায়া 5, 10, 15টা ভিডিও বানায় সেখান থেকে ডলার, লাখ লাখ, হাজার হাজার ডলার ইনকাম করতে পারি। তো গাইস, এই হচ্ছে আমাদের এখনকার ফুড ব্লগার, না সরি কাপড় ব্লগারদের অবস্থা। টাটা, ভালো থাকবেন সবাই।